দিতে পারেন, সমস্যা নাই। তো কথা হচ্ছে আলিবাবা, আলিবাবা এখন বর্তমান পপুলার একটি সাইট, বাংলাদেশেও এদের প্রোডাক্ট আসে এবং অ্যামাজনের তুলনায় অনেক ভালো। যদিও আমি জানি না অ্যামাজনের কখনো অর্ডার করে নেই, আমি অর্ডার করেছিলাম বিডি শপে, এই যে আমার দেখতেই পাচ্ছেন বিডি শপে আমি কয়েকটা অর্ডার করেছিলাম। তো এরা 3 দিন বলে কিন্তু পরের দিন চলে আসে। আমি যদি প্রপারলি রংপুর শহরে থাকি, আমার আশপাশেই হলো পরিবহন, তো সেখান থেকে আমার 10 মিনিট সময় লাগে, 10 মিনিটের মাঝে আমি জিনিসটা যেয়ে নিয়ে আসতে পারি। তো আলিবাবার এই বিজ্ঞাপনটা দেখে আমার ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা দরকার। বিজ্ঞাপনটাতে এরকম একটা জিনিস দেখাচ্ছে, এখানে এই বিজ্ঞাপনে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রাইস দেওয়া নাই, অনেকগুলোতে প্রাইস দেয়া আছে, আবার অনেকগুলোতে প্রাইস দেয়া নাই। এটা একটা ওদের প্রিমিয়াম সার্ভার বা প্রিমিয়াম সার্ভিস, হ্যাঁ। আর এটা সাধারণত ডিলারদের জন্য, নর্মাল কাস্টমারদের জন্য না, ডিলারদের জন্য। আমি এই মাইক্রোফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই মাইক্রোফোনটার দাম হলো $3.33, বাংলাদেশি টাকায় যদি হিসাব করতে যাই তাহলে হয়তো বা $300 ধরলাম, আর $350। আচ্ছা, $350। আর এখানে যদি আরও প্রোডাক্ট আছে আমি যদি দেখতে যাই তাহলে আমি এটা আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমি যেহেতু ওপেন করে নিয়েছি, তো আমি এখানে মূল ফিচারে চলে আসলাম, এদের মূল ফিচার যেটা সেখানে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে $3 থেকে $3.33 পর্যন্ত অর্ডারটা হইতে পারে প্রাইসেবল। আর এখানে অবশ্যই 50 পিস অর্ডার দিতে হবে। নর্মালি 1-2 পিস আমরা যেমন অর্ডার দেই চলে আসে, সেরকম কিন্তু না, এখানে আপনাকে দিতে হবে 50 পিস অর্ডার। অর্থাৎ 50 পিসে যদি আমি কত $3 করেও ধরি, তাহলে $150 অর্থ অর্ডার যাবে, অর্থাৎ $150 থেকে $160 মতো এই একটা প্রোডাক্ট কিনতে লাগবে। তো এই মাইক্রোফোনগুলা আর এবং এদের বিভিন্ন প্রোডাক্টস আছে, হ্যাঁ, আমি একটা ওপেন করে রাখছি। এই মাইক্রোফোনটা দেখাচ্ছি, এই মাইক্রোফোনটার দাম $10, হ্যাঁ, অথবা $16, আমি যদি $16কে $1600 ধরি, হ্যাঁ, সব চার্জার সহ, তো সেই ক্ষেত্রে $1600। আমি সেম মাইক্রোফোন বিডি শপে দেখলাম $2500 করে। এরা যদিও বলে যে রেগুলার প্রাইস $4000, কিন্তু আমরা দিচ্ছি $2500। আমিও যদিও পার্সোনালি ময়নো AU04 আপনার $5900 দিয়ে নিছি, বর্তমান ওটা $2500 চলতেছে, হ্যাঁ। কিন্তু এইখানে আপনার হলো আলিবাবা অথবা যারা ডিলার, তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। জাস্ট আপনাকে এইখানে বড় অর্ডার দিতে হচ্ছে, একটা $150 অর্থাৎ কত আপনার হলো $150 কত হয়, অ্যাটলিস্ট $12,000। যদি আমি $100কে $8,000 কনভার্ট করি, তাহলে $50 দাম হচ্ছে $4,000, আর $12,000। $12,000 দিয়ে আমি যদি 50 পিস মাইক্রোফোন নিয়ে আসি, তাহলে আমি এটা হিউজ পরিমাণ দামে বিক্রি করতে পারবো। যদি বিডিও শপ মাত্র $2500 দিবে, হ্যাঁ, একটা মাইক্রোফোনের দাম কিন্তু অনেক কম প্রাইস, এখানে যদিও অনেক কম প্রাইস, সেখানে এখানে ডাবল লাভ করতেছে, হ্যাঁ। আমার মনে হচ্ছে যে আসলে আমরা অনেক মানে বিজনেস আসলে আমরা বুঝিয়ে না, আমাদের বাংলাদেশি লোকরা কখনোই বিজনেস বোঝে না। বিজনেস মানেটা কি? বিজনেস মানে হলো যে আরেকজনকার গলা কাটিয়ে নিজের পকেট ভর্তি করা, আমাদের বাঙালির এটা নিয়ম এবং বাইরের দেশে এটা করে যাচ্ছে। আর যারা একটু বেশি পপুলারিটি বা বেশি বুদ্ধি রাখে, তারা সাধারণত এইভাবে কাজগুলো করে থাকে, হ্যাঁ। তারা বড় বড় ডিলিংশিপের কাছ থেকে অর্ডার নেয়, অর্ডার কাটে, অর্ডার নিয়ে সব কিছু নিয়ে আসে, আর এইখানে কড়া দামে বিক্রি করে, এক হচ্ছে চড়া দামে, যেটা আমরা কখনোই জানতেও পারি না যে আসলে এত প্রাইসে আমরা। আমি যখন ময়নো AU04 নিছিলাম ইয়াটি মাইক্রোফোনটি, তখন $6,000 দেখছিলাম, আর হলো রেগুলার প্রাইস হলো কত $9,000 মতো, হ্যাঁ। আমি ভাবলাম যে $9,000 জিনিস $6,000 পাচ্ছি, বেশ ভালোই, তো অর্ডার করে দিলাম, চলেও আসলো। আর সাউন্ডটা আপনি দেখতেই পাচ্ছেন, সাউন্ডটা তো ক্লিয়ার। তো প্রোডাক্টটা 100% ভালো ছিল, যেহেতু বাইরের প্রোডাক্ট। কিন্তু এক একটা মাইক্রোফোন অথবা আপনি যেটাই বলেন না কেন, হ্যাঁ, এইখানে এক একটাতে গলা করতেছে একেবারে, এইটা হলো $3 করে। এই মাইক্রোফোনটা আর এই যে বিডি শপের মাইক্রোফোনটা সেই মাইক্রোফোন, এখানে দেখেন MB800, হ্যাঁ, দেখেন MB800, এই মাইক্রোফোন আর এই মাইক্রোফোন সেম মাইক্রোফোন, এখানে $3 অর্থাৎ বা $300, ধরেন $350, 50 পিস অর্ডার।
350 টাকা যদি আমি 50 পিস অর্ডার দেই, ধরেন এটার দাম 400 টাকা অ্যাভারেজ, অ্যাভারেজ ধরলাম 400 টাকা, 1 হেক্টর গাছ প্রতি 400 টাকা করে পড়লো, সেখানে আপনি বাঁচাচ্ছেন 2500 টাকা করে, অর্থাৎ 2000 টাকা করে আপনার মিনিমাম লাভ। আর যেহেতু এখন বর্তমান বাংলাদেশে সব মানে প্রপারলি এখন গ্রাম পর্যন্ত অনলাইনে অর্ডার দেয় বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন জামা কাপড় সব কিছুর জন্য, আমি এটা শুধু অনলাইনের কথা বলতেছি, যারা ডিলার তারা কিন্তু এর চেয়েও ভালো জিনিস জানে যে এটা কীভাবে কী করে না করে বা এর আসল প্রাইসটা কীরকম। তো আমরা সাধারণ যারা মানে আমরা পুঁজি রাখি বা বিজনেসে থিংস রাখি যে আমি হ্যাঁ আমি ইনভেস্ট করব, প্রোডাক্টগুলো কিনে আনি রাখবো এবং অনলাইনে বিক্রি করব প্রমোটিং করে, আপনি একটা প্রোডাক্ট যদি 500 টাকা দিয়েও কিনেন, এভারেজ যদি আপনার একটা প্রোডাক্টের গায়ে 500 টাকা পড়ে, আপনি যদি 2000 টাকা করে বেচেন, তাহলে আপনার যদি প্রমোটিংয়ে $5 খরচ হয় অর্থাৎ 500 টাকা, তাহলে প্রোডাক্টের দাম 500 টাকা, প্রমোটিংয়ে 500 টাকা, হ্যাঁ 1000 টাকা খরচ, 1500 টাকা আপনার লাভ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন কি হারে একটা একটা প্রোডাক্টে বাংলাদেশে এই বিজনেসগুলো করতেছে? অনলাইন শপ বর্তমান বাড়তিছে, এটা আমি অ্যাগ্রি করি যে বর্তমান অনলাইন শপ একটার পর একটা হচ্ছে এবং পপুলারিটি পাচ্ছে। আমরা যেমন আগে ই কমার্স সাইট করে দিয়েছিলাম তখন কেউ অর্ডার করতো না ভয়ে যে কি প্রোডাক্ট দেয় না প্রোডাক্ট দেয় আসলে অর্ডার করা যাবে কি না, এরকম হেজিটেশন ছিল। বাট এখন এখন কিন্তু অনলাইনে প্রোডাক্ট অর্ডার দেয়, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই বিজনেসটা শুরু করতে পারেন। আমার জানা মতে এই বিজনেসটা 100% প্রফিটেবল বিজনেস। আর আপনার যদি কোনো ডিলার থাকে বা আপনি চাইনিজ কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাহলে এটা আরও অনেক ভালো। হ্যাঁ, তো আমার আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আমি যদিও জ্ঞানের ভিডিও দেওয়া এবং আপলোড করা পছন্দই করি না, কারণ আমার নিজেরই জ্ঞান সীমিত, আমি অন্যকে কী জ্ঞান দিব। তো জ্ঞান থেকে আমি দূরে থাকার সবসময় চেষ্টা করি, আর অন্যান্য ফ্রিল্যান্সার থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ আমি সবার মতো এক্সপার্ট না, জাস্ট আমি একটা নর্মাল সাধারণ পিপল এবং কিছু কাজ জানি, সেটা নিয়ে কিছু করার চেষ্টা করি এবং সঠিকভাবে ভালোভাবে জীবনযাপন করি। কেউ জানি ফেসবুকে এসে বলে না ভাই চুদির ভাই তুই আমার টাকা মারি দিলি, এরকম কিছু জানি না বলে, জাস্ট এতটুকুই। তো আমার মতে যে আপনারা যদি বিজনেস করতে চান, অ্যাটলিস্ট অনেক দূরের চিন্তা ভাবনা করেন, তো আপনি এইভাবে রকম প্রোডাক্ট কিনে রাখতে পারেন এবং আপনার একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেখান থেকে আপনি একটা প্রফিটেবল ব্যবসা করতে পারেন। কিন্তু এই ব্যবসাটা অবশ্যই লং টাইমের হবে, কখনোই আপনি 50টা প্রোডাক্ট কিনে এনে আজকে প্রোডাক্ট কিনে নিলেন কালকে বিক্রি হবে এইরকমটা ধারণা রাখা একদম বেথা বুদ্ধি, এইরকম আপনার কখনোই হবে না। এটা অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে, কারণ এই প্রোডাক্টগুলো অনেক দিন পরে থাকবে, হয়তো বা 2 মাসও পরে থাকতে পারে। ফেসবুকে বিজ্ঞাপন দিলেন, দিলে হয়তো বা 10টা অর্ডার আসতে পারে, 15টা অর্ডার আসতে পারে, আবার 100টা অর্ডার আসতে পারে। আমার কাছে একজন পরিচিত ভালো লোক আছে, উনি মোটামুটি বুস্ট করলে খুব ভালো অর্ডার চলে আসে, তো আমি সেখানে রিকমেন্ড করে দিতে পারবো, আপনি আমাকে মেসেজ করলে ইনবক্সে আমি আপনাকে রিকমেন্ড করে দিতে পারবো। আর আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, তো সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন, আমি আপনাকে একটা ই কমার্স সুন্দর ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো, যেখানে আপনি প্রপারলি ভালো সব সার্ভিস পাবেন এবং আমি বিভিন্ন রকম সার্ভিস ফ্রি সার্ভিস দিয়ে থাকি, 6 মাসের আপনার ফ্রি সার্ভিস থাকবে, ওয়েবসাইটের যে কোনো সমস্যা হবে সেটা সমাধান করে নিতে পারি। আর আপনি যদি নিজেই তৈরি করতে পারেন তাহলে বেস্ট অফ লাক, সমস্যা নাই। আর আপনি যদি কারো এবং সব ভালো একটা ফ্রিল্যান্সার দ্বারা তৈরি করে নিতে পারেন সেখানেও কোনো সমস্যা নাই, কারণ আমরা সবগুলো ফ্রিল্যান্সারই ভাই ভাই, তো যাদের কাছে সুবিধা তাদের কাছে করে নিতে পারেন। আমি জাস্ট এইটা আমার কাছে একটা বুদ্ধি আসলো যে হ্যাঁ এই বিজনেসটা করা যায়, একটা প্রোডাক্ট কম দামে কিনে এনে ভালো দামে বিক্রি করা যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর না করলেও কোনো যায় আসে না, আমি ভিডিও বানাবো, সমস্যা নাই। সো আজকের মতো বাই বাই।